অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই করোনা পরিস্থিতির মধ্যে একটু অক্সিজেনের আশাতেই বলতে পারেন বেরিয়ে পড়লাম। শনিবার গত 17 এপ্রিল কৌশবদা আর সন্দীপদা সকালবেলা ট্রেনেতেই চলে গেছে, আমি অফিস সেরে দুপুরের ট্রেনটায় উঠলাম। ট্রেন যখন খড়গপুর পেরিয়ে ঝাড়গ্রাম ঢুকছে তখনই মোটামুটি মন উৎফুল্ল। 3.5 ঘন্টা ট্রেন জার্নির পর নামলাম ঘাটশিলায়। সেখানে অটো একটা বলা ছিল, সকালবেলা কৌস্তব দ্বারা গিয়েছিল তো ওই অটোকেই বলে রাখা ছিল। যতবারই কোথাও যাই এই যাবার সময়ের অনুভূতিটাই আলাদা। মানে এই যে যাচ্ছি নতুন জায়গা দেখব সেইটা আর কি। অটোটা যখন বড় রাস্তা ছেড়ে পাহাড়ের দিকে ছোট রাস্তায় ঢুকলো তখন ঝড় উঠেছে। বাইরেও ঝড় উঠেছে, আমার মনের মধ্যেও ঝড় উঠেছে, কারণ গন্তব্য দুয়ারসিনি। সন্দীপ তারা সকালবেলা থেকে গিয়েই বলছে বেবেন্ডের কাকু দেখেছি দেখেছি। আমি দুপুরে যাচ্ছি, জানি না আমার কপালে পাবো কি না। বলতে বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো, এমন অবস্থা যে নিজেকে বাঁচাবো না ক্যামেরার ব্যাগ সেইটাই ভেবে পাচ্ছিলাম না। কিন্তু প্রকৃতির খেলা, একটু পরে যখন দুয়ারসিনি নামলাম তখন সেখানে আবার রোদ্দুর, যদিও বৃষ্টি এখানে হয়ে গেছে। বাংলোয় ঢুকে কিন্তু মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। আচ্ছা, ঘাটশিলা থেকে দুয়ারসিনি আসতে অটোয় খরচা পড়লো 600 টাকা, রিজার্ভ করেই আসতে হয়। আমরা 3 জন ছিলাম, কম পয়সায় পুষ্টিকর একটা ডরমিটরি ছিল, সেটাই বুক করা হয়েছে, 200 টাকা করে পার হেড, ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তখন সূর্যের আলো নেমে গেছে, সন্ধ্যা হবে হবে। আমরা বাংলো ছাড়িয়ে সামনের দিকে হাঁটা লাগিয়েছি। প্রথমেই চোখে পড়লো একটা ওরিয়েন্টাল হোয়াইট আই, তারপরেই যেটা দেখলাম এটা গোল্ডেন ওরিয়েন, অনেক দূরে তবুও দেখতে বেশ ভালোই লাগে। পুরুলিয়ার সৌন্দর্যের কথা আলাদা করে বলার আর দরকার পড়ে না, যারা এখানে এসেছে তারাই জানে। মাঝে রাস্তায় আমরা একটা ব্রাহ্মিণী স্টার্লিংয়ের ফ্লক দেখেছি আর দুটো ইয়েলো হোয়াইট ব্যাবলার। সন্ধে নামছে, ভাবছিলাম কখন একটা আউল অথবা একটা নাইট জার ডেকে উঠবে আর আমরা সেই দিকেই যাব। বলতে বলতেই এর দেখা পেলাম। নাইট বার্ডিং করে আমরা 7:30 নাগাদ বাংলায় ফিরলাম। বলা যেতে পারে সেই দিনকেই চাঁদ এবং মঙ্গল গ্রহের গ্রহণ ছিল। অন্ধকারও ভালো, তার ছবি তোলাই বা বাদ রাখি কেন। পরের দিন মানে রোববার ভোরবেলা 5:30 বেরিয়েছি। বাংলোর বাইরেই এনার সাথে দেখা হলো, চেস্টনাট শোল্ডার পেট্রোনিয়া অথবা ইয়েলো থ্রোটেড স্প্যারো।
প্রায় 3.5 কিলোমিটার হাঁটার পরে আমরা ওখান থেকে বাঁ দিক নিলাম, একটা ছোট্ট পাহাড় ক্রস করে উল্টো দিকে যাব। যাওয়ার কথা ছিল আমাদের গুহা, সাপের গুহা বলে একটা জায়গায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেই জায়গাটা যাইনি, না গিয়ে অন্য একটা, বলতে পারেন একটা অন্য দিকে চলে গিয়েছিলাম। এই জায়গাটায় নিচে একটা ওয়াটার স্ট্রিম আছে, বর্ষাকালে এলে নিচে জল পাওয়া যাবে, হ্যাবিটেট হিসেবে খুবই ভালো। আমরা এই জায়গাতেই একটা গ্রিন বিল্ড মালকোয়া দেখতে পেয়েছি। জানিয়ে রাখি এখানে কিন্তু হাতির স্ক্যাট ভালো মতনই পেয়েছিলাম। পুরুলিয়া যতবারই গেছি ইনি কখনো হতাশ করেননি, প্রায় প্রতিবারই দেখা দিয়েছেন। গোল্ডেন ফ্রন্টেড লিফ বার্ড। তারপরে আরও একটা ইন্টারেস্টিং পাখি, হোয়াইট রামড শামা। হাঁটতে হাঁটতে নিচে গিয়ে দেখলাম একটা ওয়াটার স্ট্রিম। ওয়াটার স্ট্রিম যখন আছে তখন পাখিও বেশ ভালোই পাবো, সেই আশাতেই আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। সেখানেই এই গ্রিনিশ ওয়ারবার্ডটাকে দেখতে পাওয়া গেল। এনার নাম ব্ল্যাক হেডেড কাকু স্ট্রাইক। এইটা একটা খুব ভালো লাইফার হলো আমার, টিকলস ব্লু ফ্লাই ক্যাচার। পুরুলিয়ায় গেছি আর ইন্ডিয়ান রবিনের গান শুনবো না, তাই কখনো হয়? এনাকে আগে দেখেছি, ছবি ছিল না, এইবারেই হলো, জার্ডেন্স বুশলার্ক। ওখান থেকে ফিরলাম আমরা 11:30 করে, কাছাকাছি দোকান বলতে কিছু নেই, একটা হাড়িয়ার দোকান। তাই পুরুলিয়ায় আমি যতবারই গেছি হাড়িয়া তো খেয়েইছি, সেদিন এই খাবারটাই আমাদের লাঞ্চ ছিল। সেকেন্ড হাফে ফেরার তারা, বিকেলবেলায় 5টা ট্রেনটা ধরতে হবে ঘাটশিলা থেকে, তখনই ফেরার সময় একটু বার্ডিং করে নিচ্ছিলাম। এর নাম লার্জ বেল্ড লিফ ওয়ার্বলার। এটা খুবই ভালো পাখি, আমার লাইফার হলো পাফ থ্রোটেড ব্যাবলার। ইনি হলেন থিক বিল্ড ফ্লাওয়ার পেকার। একটা দিন প্রকৃতির মাঝে কাটানোর পর এবার ফেরার পালা। বিকেলবেলায় বলেইছি 5:10 ট্রেন, তাই অটোটাকে আসতে বলা ছিল 3:30 নাগাদ। আমরা ওখান থেকে বেরিয়েও পড়লাম 3:45। তখন কি আর জানতাম যে ফিরে আসব আবার এই মে মাসে, লকডাউন হয়ে যাবে। যাকগে এখন অপেক্ষাতেই আছি এবং এই ছবিগুলো দেখে দেখেই দিন কাটাচ্ছি। যেদিন আবার পৃথিবী সুস্থ হবে সেদিন আবার আমরা বেরোব। আমাদের এই ট্রিপটায় কী কী পাখি দেখেছি তার ইবার্ডের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, গিয়ে দেখতে পারেন। অবশ্যই ম্যাপটাও একবার দেখতে পারেন, জায়গাটা খুবই ভালো। দুয়ারসিনি যাবার জন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান কমেন্ট সেকশনে, আমি উত্তর দেব। আজ আসছি, আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। নমস্কার।